পাঁচটা আমরা কোথায় লিখবো? দশকের ঘরে লিখবো কি? দশকের ঘরে যদি পাঁচ লিখি, এককের ঘরে শূন্য লিখলে পঞ্চাশ হয়ে যাবে, পাঁচ হবে না। কি বলেছিলাম? যে যখন এক থেকে নয় পর্যন্ত সংখ্যা বলবে তখন সেটা আমরা এককের ঘরে লিখব, আর যে ঘরটা ফাঁকা থাকবে সেই ঘরে আমরা শূন্য বসিয়ে দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছ এইভাবে সংখ্যায় লেখো তোমরা করবে, কথায় লেখো আর সংখ্যায় লেখো, যেগুলো তোমাদের হোমওয়ার্ক দেওয়া আছে তোমরা করবে। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করবে, আমি আবারও তোমাদের বুঝিয়ে দেবো। গুড বাই এভরিওয়ান।